এত তাড়াতাড়ি এই আয়নাঘরটাকে বিলুপ্ত করা ঠিক হয়নি। যেই সকল পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোখের পানি ফেলেছে, মানুষটা জীবিত না মৃত্যু এই খবরটারও তারা জানার সুযোগ হয়নি। আয়নাঘরের সাথে রিলেটেড সকল রাজনৈতিক নেতা, এবার সে যেই হোক, সেই সকল সামরিক বেসামরিক অফিসার যারা এই ঘরে বছরের পর বছর ধরে মানুষকে লাইভ জাহান্নাম দেখিয়েছে, তাদের প্রত্যেককে এই আয়নাঘরে ঠিক ওই পরিমাণ সময় বন্দী করে রাখা উচিত ছিল যেই সময়টা তারা এই মানুষদের উপরে শুধুমাত্র উপর মহলের অর্ডারকে বাস্তবায়ন করতে গিয়া এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো করছে। তাদেরকে এই আয়নাঘরে রাইখাই ওই পরিমাণ শাস্তি দেওয়ার পরে এই ঘরটা বিলুপ্ত হওয়ার দরকার ছিল। দর্শক, ইতিমধ্যেই আপনারা সকলে আলোচিত আয়নাঘর নিয়া কি বলা হয়েছে আপনারা জানছেন যে, তো আমাদের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব যে আয়নাঘরটা আসলে কি। তবে আয়নাঘর তথ্যসূত্র বলছে এটা বিভিন্ন নামে বিভিন্ন বাহিনীর দ্বারা পরিচালিত হয়েছে, যেমন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো CTIB দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে 30 জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশ ঢাকা সেনানিবাস এলাকাতেই অবস্থিত বলে ধারণা করা হয়েছিল। তারপরে আমরা যখন গতকালকে থেকে এই আয়নাঘরে বন্দি থাকা মানুষগুলার নাম তালিকা দেখলাম, এক ইলিয়াস আলী, ওনারা নিয়ে কত কিছু হইল, তারপরে যে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার, ওনারে নিয়ে কত কিছু হইল, ব্যারিস্টার, ওনারে নিয়ে কত কিছু হইল, লাখো লাখো মানুষ কান্না করলো আর জাস্ট রাজনৈতিক পারপাসকে সাপোর্ট করার জন্য এই ধরনের যেই ডিপার্টমেন্টগুলোকে খোলা হয়েছে সেখানে আমরা দেখছি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম বলছে এই ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে র্যাবের নামও উঠে আসছে। আমরা যদি দেখি যে আপনার মানে এইগুলা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টর, বিশেষ করে প্রশাসনিক যে সেক্টরগুলো আছে তারা সেই 2009 থেকে 2000 এই আজকের দিন পর্যন্ত প্রায় 605 জন মানুষকে জিন্দা জাহান্নাম দেখানোর সুযোগ করে দিয়েছে। আমরা একটু দেখি, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আলোচনায় উঠে এসেছে নির্যাতনের বন্দিশালা আয়নাঘরের তথ্য। যদিও 2022 সালে সর্বপ্রথম নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি সামনে এসেছিল। রাজনৈতিক রোষানলে পরে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক, বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় আটক রাখা হয়, বাদ যায়নি আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন আপনার চালানো হয়। আর গত পরশুদিন থেকে একের পর এক আলোচিত মানুষগুলো যখন সেখান থেকে বের হয়েছে তখনই এই আয়নাঘর সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। শুধু DGFI নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবেরও 15টি ব্যাটালিয়ানের প্রতিটিতেই এভাবে রয়েছে গোপন বন্দিশালা বা আয়নাঘর। র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় 5টি ব্যাটালিয়ন রয়েছে, এছাড়া বাকি 10টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় জেলা এবং শহরে অবস্থিত। এসব বন্দিশালায়ও বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক, বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময়ে আপনার যেই জঙ্গি বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান ছিল ব্লক রেড, সেই সকল অভিযান পরিচালনা করে বিভিন্ন মানুষকে ধরে এনে এইসব গোপন টর্চার সেলে আটকে রাখা হতো। সেইখান থেকে উঠে নিয়ে ক্রস ফায়ার নাটক সাজানো হতো। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা র্যাবের একাধিক কর্মকর্তারা এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে র্যাবের এই আয়নাঘরে নিরপরাধ এবং গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার রয়েছে। এখন আমরা যদি দেখি তথ্য বলছে 2024 সালের হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী যে শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 66টিরও বেশি আলোচিত গুমের ঘটনা ঘটেছে আর এদের প্রত্যেকেই এই আয়নাঘরের বিভিন্ন সেক্টর। আপনি দেখেন এটা আয়নাঘর হচ্ছে জাস্ট একটা আইকনিক নাম, যেমন ডিবি হারুনের অফিসের মধ্যে একটা টর্চার সেল পাওয়া গেছে, এরকম বিভিন্ন জায়গায় এখনও হয়তো অনেক আয়নাঘর আছে। আমার আপনার সামনে কোনো একটা বিশাল বহুতল ভবনের হয়তো বেসমেন্ট অথবা কোনো একটা প্রতিষ্ঠানের বেসমেন্ট অথবা সেইখানে থাকা একদম উপরতলায় কোনো একটা জায়গা যেখানে মানুষকে জীবিত জাহান্নাম দেখানো হয়। দেখেন রাজনীতি এই দেশে ছিল, আছে, থাকবে, কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় মানে আমাদের যে বাহিনীগুলো আছে বললাম না যে এদের ভিতরে কী পরিমাণ অমানবিক মেন্টালিটি কাজ করছে। আজকে যে দেখেন সারা বাংলাদেশে
পুলিশ র্যাবের প্রতি বা বিভিন্ন যেই সংস্থাগুলো আছে এদের প্রতি মানুষের ক্ষোভ ঘৃণার একটা কারণ হচ্ছে এরকম, একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য বিপরীত দল, একজন মানুষ ফেসবুকে লেখছে তারে তুলে নিয়ে গেছে, গুম নাই। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ন্যাক্কারজনক, এগুলার দেখেন আজকে এগুলোকে বাহাবা দেওয়ার কিছু নাই। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যতে যেই সরকারই আসুক এত বড় দুঃসাহস যেন আর না দেখায় এই ধরনের আয়নাঘর তৈরি করার। আর এই আয়নাঘর তৈরির নির্দেশে যারাই আসুক, পেছনে যেই ব্যক্তি জড়িত, প্রত্যেককেই এরকম আয়নাঘর কইরা মানুষ জানবে এখানে এরা আসে জানুক, কিন্তু এদেরকে ওই লাইফটা দিতে হবে যে লাইফটা সাধারণ মানুষকে দিছে কটা পয়সার লোভে, পদোন্নতির লোভে। যেই সকল কর্মকর্তারা যেই যে সেক্টরের যারা এগুলোতে জড়িত, প্রত্যেককে সুনির্দিষ্ট বিচারের আওতায় আনতে হবে। আমরা আশা করি ডক্টর ইউনূসের সরকার এই কাজটা সঠিকভাবে পালন করবে, এটা কোনোভাবেই সাপোর্ট করার বিষয় না। বিএনপির সময়, আওয়ামী লীগের সময় তারা তাদের রাজনৈতিক পারপাসকে সার্ভ করার জন্য বিরোধী দল বিরোধী মতের জন্য একটা বাহিনী তৈরি করবে, যেমন র্যাবও কিন্তু তৈরি হয়েছিল ওইখান থেকেই, ক্রস ফায়ার, আওয়ামী লীগের হাজার হাজার নেতারা ওই সময় ক্রস ফায়ার দিছে। আজকে সেই র্যাবই বিএনপির জন্য কাল হইয়া দাঁড়াইছিল গত 15 বছর। সো এমন কোনো কিছু করা যাবে না যেটা শিকার আবার আপনি দিন শেষে হয়ে যাবেন। প্রত্যেকটা দলই এক একজন এক এক সিস্টেমে দেশে লুটপাট করছে মানুষের উপরে, বিপরীত রাজনৈতিক দলগুলোর উপরে এইভাবে অন্যায় অত্যাচার করছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, এটা কোনোভাবে অ্যালাউ করার নাই। ইউনূসের সরকারের উচিত হবে অতীত থেকে দুই হাজার থেকে এই পর্যন্ত যা ঘটছে প্রত্যেকটা আলোচিত ঘটনা, যারা দেশে আসে ভাইগা গেছে সবগুলোর দেশে আইনা এই বিচারের আওতায় আনতে হবে। একজন মানুষ হিসেবে এটাকে মানে মেনে নেওয়ার মতন কথা না ভাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।